শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম। দেখো প্রতিদিনের মতো, তো বন্ধুরা দেখো আজকে আমি দিদি বাড়িতেই আছি। তো এই যে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, তো তোমাদেরকে দেখো সকালবেলা থেকেই দেখাচ্ছি বাগানটা কি সুন্দর গাছে ফুল ফুটেছে আর কি, এত রোদ্র উঠেছে সকালবেলা, দেখো তো ভীষণ ভালো লাগছে সকালবেলা উঠে এরকম সবুজ জিনিস দেখলে, কার না মন ভালো লাগে তাই না? তো আমি ভাবলাম যে না, সকালবেলা ঘুম থেকে উঠে একটু আগে বাগানটাকে একটু দেখলাম, আর একটু লেট করেই উঠেছি সবাই, আজকে যেহেতু সানডে তো রান্না বাড়ারও সেরকম চাপ নেই, কারোই ডিউটি নেই তাই না? তো ওই জন্য সবাই মিলে রাত্রিবেলা শুয়েছি, অনেক রাত্রে গল্প করলাম সবাই মিলে, তারপরে সকালবেলা উঠলাম, ওই যে উঠে একটু বাগানটা ঘুরে তারপরে এখন হচ্ছে ব্রাশ করবো, ব্রাশ করে তারপরে চা খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো বন্ধুরা, এখন ওই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাগানটাকে, এই যে চলে আসলাম চায়ের আড্ডাতে টেবিলে, এদিকে টোস্টের প্যাকেট নিয়ে আসছে, তো আমি আবার ভাবলাম কি দে আমি ভরে রাখি ওটা। তো এই যে চা খাওয়া হবে এখন প্রাণ টোস্ট দিয়ে, তারপরে সকালের খাওয়া দাওয়া করবে দিদি বললো যে, তাহলে আমি চা খেয়ে দিয়ে পরে ভাতটা বসিয়ে দিই। আমি ঠিক আছে, আরামে আরামে কর না, তো চাপ নেই। তো এই যে দেখো, তো এই যে চা খেতে বসে কত আড্ডা, তো এদিকে ভাগ্নি পুজো দিচ্ছে, তোমরা সবাই জানো, অনেকেই জানো আমার আগের বন্ধু যারা আছো, তো এই যে আজকে আমি আবার বলে দিলাম শিখা স্পাইসি কুকিং। এই দেখো দারুণ দারুণ রান্না করছে আর খাওয়া দাওয়া হচ্ছে। তো এদিকে হচ্ছে ভাগ্নির আজকে হচ্ছে রবিবার ছুটি, হচ্ছে ওই করে শুয়ে আছে, একটু মোবাইল ঘাটাঘাটি করছে। আর সকালবেলা খাওয়া দাওয়া হলো ডালের বড়া, তারপরে আলু সিদ্ধ ভাত, তারপরে ডিমের অমলেট, ঠিক আছে? তো আমি বললাম যে এখন আর কিছু রান্না বাড়া করার দরকার নেই, তো একটু পরে খাওয়া দাওয়া করব, যেহেতু এখন বাজে হচ্ছে 12:30, ঠিক আছে? তো ওই জন্য আমি বললাম না, একটু পরেই খাওয়া দাওয়া করে নেবো, একটু আড্ডা করবো, বিকালবেলা তোমাদের দাদা ভাই আসবে নিতে, আজকে চলে যাবো, আজকে ভাগাই দিবে আমাকে, দেখছো? তো শিখা স্পাইসি কুকিং কি বলো তো, বলতেছো আমি আর বেশি কিছু খাওয়াতে পারবো না, ঠিক আছে? ভাগো তাড়াতাড়ি, ভাগো, তোমরা সবাই সাপোর্ট করো আমার দিদিকে, ঠিক আছে? দিদি সুন্দর সুন্দর রান্না করে, তোমরা দেখো সবাই অনেকে শিখতে পারবে, দিদি লাইভও করে, লাইভে এসো তোমরা সাপোর্ট করো, আমিও লাইভ করি অনেক। আরে যে আমাদের ছোট্ট রিয়াস মাসি বাড়িতে এসে, এই দেখো কি খাচ্ছে কুরকুরে, আর জুয়েল যে স্নান করে আসলো ওর জন্যই বসে আছে, আমি চেয়ে তাড়াতাড়ি স্নান করে আয়, একটু পরে খেতে বসবো। এই যে আমার ভাগ্নি, ভাগ্নি মশাই, ভাগ্নি আজকে হচ্ছে সানডে স্পেশাল, তো এই যে বসে আছে, পুজো টুজো দিয়ে উঠলো, অনেক কাজ করলো ঘর দুয়ার, তো মানে কি বলতো সানডের দিন অনেক কাজ করে। আর আমার ভাগ্নি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে? তো আজকে সানডের দিন পুরো ছুটি, এখন একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো ওকে বললাম যে ছুটি পেলে আবার যাইস আমাদের বাড়িতে, সে ওদেরকে রাখি পড়াতে গেছিল। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খাওয়া দাওয়াটা যখন করবো তখন আবার আসছি, ঠিক আছে? আর এত ফুল ফুটছে সকালবেলা, দেখো কি সুন্দর এক ওয়েদারটা, ভীষণ ভালো লাগছে দেখতে। আজকে সেরকম রৌদ্র নেই, তাও সকালবেলার দিকে একটু রৌদ্র উঠছিল, এখন আবার একটু ড্যাম ড্যাম, চলো। তো বন্ধুরা দেখো এদিকে যে চিকেন কষানো হয়ে গেছে, এখন এই যে গাছের থেকে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসলো, তো বললো যে আজকে গন্ধরাজ লেবু দিয়ে পাতা দিয়ে আর কি চিকেনটা খাবে, তো খেতে তো ভীষণ টেস্ট হয় আর সেন্টও হয় দারুণ, তো ভালো লাগে। তো এদিকে রিয়াংশকে দেখো, ও যে কী কী বলছে, মানে আবল তাবল যা পারছে তাই বলছে। দেখো বন্ধুরা যে এদিকে এত সুন্দর হাওয়া বইছে, এই যে বিকেলবেলা এখন আমরা দাঁড়িয়ে আছি সবাই, দেখেছো ভীষণ হাওয়া,
तो बंधुरा देखो एत सुंदर हावाटा तुम्हारे साथ एक शेयर कर लम तो भीषण भलो लगे और कि बोल तो मन हे कल बैशाखी झड़ तो आकाशटा के देखो जे कौन जे मैंने जे नाम एरक अवस्था तो भीषण भलो लगे देखते हावाटा के तो एक हे कि बोल तो घरे जाब घ चा खाव कारण कि सन्दे बेला दीदी और सन्दे बी दिवे तब चा बसा तो बोलोम ठीक है चा बसिए आर रान्ना बसा हमें चले जाब ओर आज देखो हमारे जिन आर तारा घुरा घुरे रान्ना करते हैं तो ठीक है तु बसि किस करते हैं बोले कि दीदी बोले माँस तरकारी आखिर तेल एक डाल चरचुरी करब ताबे तो हमसे ठीक है तब यही देखो चले आसलम चा खेते तो चा खे तब आर रान्ना बढ़ा शुरू कर तो हमसे तोर अत ताल करते हैं तो एम कि बोले तु आज के थे जाना हमसे मारे थकब ना रे अन्य समय इसे आर थकब जुएलर स्कूल आइट आकूल तो कल के बंद आ गांधी जयंती तो ना अन्य समय आसब स्कूल बंद थे क्यों प्राइवेट तो आई ना तो ये खावा दावा रेडी हो गल बंधुरा चलो बाड़ी रेडी हो गल खावा दावा करे तो चलो बाड़ी गए देखा तुम्हारे साथ दाओ दीदी के बोले चलो 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 तो बंधुरा चलो ये मात्र एसे पोछल तो एखे कि बोल तो जामा कपड़ चेंज करब और ये रेहस तो इसे घोड़ार मध्य उठे बसे पड़ल और ये तुम्हारे दादा भाई बिस्टिर मध्य एक बार भिजसे गरम लगते दीदी बोले कि फोन कर दीदी पोछे दी कि रकेटर मत गलि ना कि तोरा तो चलो आज के मत टाटा देखा हम नेक्स्ट ब्लॉगे सबाई भलो थे सुस्थ थे खूब मन टाइम कि बोल तो खराब लगते चले आसना मैंने स्कूल टूल बंद थे एक दिन थका जो चार्जार रेखे चले आस तो बेपार ना तुम्हारे दादा भाई चार्जार दिए चार्ज दीब तो देखा हे আবার কালকে টাটা।